সরকারিভাবে সার্ভিস ডেলিভারি ক্যাম্প অথবা সেবা প্রদান শিবিরের আয়োজন করা হলো ইটাহারে। এদিন ইটাহার ব্লক প্রশাসনের উদ্যোগে এবং ইটাহার গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় ইটাহার উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে এই শিবিরের আয়োজন করা হয়। জানা যায়, উন্নয়নের পথে 11 বছর উপলক্ষে আয়োজিত দুয়ারে সরকার কর্মসূচিতে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা পেতে নথি জমা দেন বহু সাধারণ মানুষ। অ্যাকচুয়ালি গভর্নমেন্টের যে মানে প্রোগ্রাম চলছে 21 তারিখ থেকে যেটা শুরু হয়েছে আমাদের দুয়ারে সরকার, আজকে 1 জুন থেকে 6 জুন পর্যন্ত আমাদের তার সার্ভিস ডেলিভারি, অর্থাৎ এই ডেটগুলোতে আমরা যে অ্যাপ্লিকেশানসগুলো বিভিন্ন মানে মানুষের কাছ থেকে নিলাম সেগুলোর থেকে আমরা যে মানে কাজ করলাম তাদের সেই সার্ভিসটা আজকে থেকে ডেলিভারি করাতে গেলাম। ফলে দুয়ারে সরকার কর্মসূচিকে সামনে রেখে সার্ভিস ডেলিভারি ক্যাম্পের মাধ্যমে ইটাহার গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কিছু উপভোক্তাদের হাতে জাতীয় শংসাপত্র সহ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাপ্রাপ্ত উপভোক্তাদের শুভেচ্ছা পত্র সরকারিভাবে তুলে দেন ইটাহার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত বিশ্বাস ও ইটাহার গ্রাম পঞ্চায়েত প্রধান পূজা দাস। এছাড়াও উপস্থিত ছিলেন ইটাহার গ্রাম পঞ্চায়েতের সচিব রিপন কুমার অধিকারী, পঞ্চায়েতের নির্বাহী সহায়ক ফরিকুল আজম, সহায়ক চন্দন কর্মকার, ভোলা ছেত্রী সহ পঞ্চায়েতের অন্যান্য আধিকারিকেরা। সরকারিভাবে জাতীয় শংসাপত্র পেয়ে খুশি। Kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.